দেখুন, আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। অনলাইন ডেস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আরেকটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রটির পাল্লা কত দূর সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া এটি কী ধরনের ক্ষেপণাস্ত্র সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। শুক্রবার দিবাগত মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর চিফ অফ স্টাফের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার দিনের প্রথম ভাগে পিয়াংইয়াং এর উত্তর দিকের দক্ষিণ পিয়াংগান এলাকার একটি ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এ বিষয়ে প্রাথমিক উত্তর কোরিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মার্কিন সরকারের সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার পরীক্ষাটি সফল হয়নি বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। আমার এই চ্যানেলকে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।